বিজিএমই এর প্রস্তাবে সারা দিয়ে চট্টগ্রাম বন্দরে 7 দিন বিনা ভাড়ায় পণ্য রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে বিজিএমই এর নেতাদের সাথে বৈঠকে এই কথা জানান নৌপ্রতিমন্ত্রী। খালিদ মাহমুদ জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় পণ্য পরিবহন করতে পারেনি ব্যবসায়ীরা। তাদের ক্ষতি পুষিয়ে নিতে পোর্ট ডেমারেস না নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেএমই এর সভাপতি এস এম মান্নান কোচি জানান ইন্টারনেট বন্ধ থাকায় বহির্বিশ্বে যোগাযোগ বন্ধ ছিল ফলে ক্রেতাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে উৎপাদন বন্ধ থাকায় জাহাজে পণ্য তোলা যায়নি এসব পণ্য ক্রেতারা নেবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা এছাড়া নতুন কার্যাদেশ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে সবকিছু তুলে ধরতে সোমবার ক্রেতাদের সাথে বৈঠক হবে সর্বোচ্চ সাত দিনের একটা ড্যামারেজ মৌকুব করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তো এখন বিজিএম এর পক্ষ থেকে যদি আমাদেরকে সে তালিকাটা দেয় সেই হিসাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব